হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কি নিয়ে ডিসকাস করব সেটা একটু পরে বলি। দেখুন, এই জিনিসগুলো কি আপনারা চেনেন? সোর্স, তাই না? আমরা সোর্স বলতে সাধারণত এগুলোকেই বুঝি, কিন্তু আপনারা কি জানেন যে এগুলোর বাইরেও আরো এক ধরনের সোর্স আছে? এই যে এই সোর্সগুলো যেগুলো আমরা সারা জীবন দেখে আসছি, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর এর বাইরেও আরো এক ধরনের সোর্স আছে যাদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট সোর্স। তারা সার্কিটের কোনো একটা প্যারামিটারের ওপর ডিপেন্ডেন্ট, তার মানে সেই সব সোর্সের ভ্যালু সার্কিটের কোনো একটা প্যারামিটারের ওপর ডিপেন্ডেন্ট। ইন্টারেস্টিং না? আজকে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সার্কিটের সোর্স হয় দুই ধরনের, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলো সেসব কারেন্ট আর ভোল্টেজ সোর্স যেগুলো আমরা এতদিন দেখে এসেছি, নামের মধ্যে আছে ইন্ডিপেন্ডেন্ট, মানে এ সোর্সগুলো স্বাধীন, কার ওপর সে ডিপেন্ড করে না। যেমন এই 5 ভোল্টের ভোল্টেজ সোর্স, সার্কিটের অন্য পাশ পুরো আগুন ধরে গেলেও এই সোর্স তার ভ্যালু 5 ভোল্ট থেকে একটুও বদলাবে না। এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সও ঠিক এরকম, যাই হোক 5 অ্যাম্পিয়ার থেকে কম বেশি সে করবে না কোনোভাবেই। আরেক ধরনের সোর্স হলো ডিপেন্ডেন্ট সোর্স। আপনারা হয়তো আন্দাজ করে ফেলেছেনই এগুলো সার্কিটের অন্য কিছুর উপর ডিপেন্ড করে। এখন এই অন্য কিছুটা আবার কি? এই অন্য কিছু হলো ভোল্টেজ আর কারেন্ট। এসব সোর্স সার্কিটে অন্য কোনো পয়েন্টের ভোল্টেজ বা কোনো ব্রাঞ্চের কারেন্টের উপর ডিপেন্ড করে থাকে। তো আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে 4 ধরনের। প্রথমত ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এগুলো এক ধরনের ভোল্টেজ সোর্স যার ভ্যালু ডিপেন্ড করে সার্কিটের অন্য কোনো পয়েন্টের ভোল্টেজের উপর। এখানে ডানের ভোল্টেজ সোর্সটার ভ্যালু ডিপেন্ড করবে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজের উপর। যদি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ 2 ভোল্ট হয় আর এই কনস্ট্যান্টের মান যদি 3 হয়, তবে ডিপেন্ডেন্ট সোর্সটার ভ্যালু হবে এটা। দ্বিতীয়ত কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এগুলো এক ধরনের ভোল্টেজ সোর্স যার ভ্যালু ডিপেন্ড করে সার্কিটের অন্য কোনো ব্রাঞ্চের কারেন্টের উপর। এখানে ডানের ভোল্টেজ সোর্সটার ভ্যালু ডিপেন্ড করবে রেজিস্টরের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের উপর। তারপর ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, এগুলো এক ধরনের কারেন্ট সোর্স যার ভ্যালু ডিপেন্ড করে সার্কিটের অন্য কোনো পয়েন্টের ভোল্টেজের উপর। এখানে ডানের কারেন্ট সোর্সটার ভ্যালু ডিপেন্ড করবে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজের উপর। কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এগুলো এক ধরনের কারেন্ট সোর্স যার ভ্যালু ডিপেন্ড করে সার্কিটের অন্য কোনো ব্রাঞ্চের কারেন্টের উপর। এখানে ডানের কারেন্ট সোর্সটার ভ্যালু ডিপেন্ড করবে রেজিস্টরের মধ্য দিয়ে যা কারেন্টের উপর। তাহলে আশা করি ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এইবার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা বাস্তবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কী কী দেখেছি? ব্যাটারি, জেনারেটর, ফ্রিকোয়েন্সি জেনারেটর ইত্যাদি। তাহলে বাস্তবে ডিপেন্ডেন্ট সোর্স কী কী আছে বলুন তো? আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনাদেরকে হতাশ করে বলতে হলো আমরা আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং লাইফে কোনো নির্দিষ্ট ডিভাইস বা সার্কিটকে একাই একটা ডিপেন্ডেন্ট সোর্স হতে দেখিনি, আর এমনটা আসলে হয়ও না, সেভাবে নেইও। ডিপেন্ডেন্ট সোর্স মেইনলি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, আর এই ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করা হয় বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট আর ডিভাইস নির্ভুলভাবে ডিজাইন করার জন্য। যেমন ট্রানজিস্টার আর অপ অ্যাম্প মডেলিং শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করলে এদের অ্যাকিউরেট ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝবো না, তাই ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করতে হবে। এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে দেখবো আমাদের ইলেকট্রনিক্সের ভিডিওগুলোতে। আর বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কীভাবে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস আর সুপারপজিশন থিওরেম ডিপেন্ডেন্ট সোর্সের সাথে ডিল করে। আপনাদের যে কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, সকল কিছুর জন্য কমেন্ট সেকশন সবসময় খোলা আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।